ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো আমার ছেলে ষষ্ঠী পুজো। আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী বা বাপের বাড়ির নিয়ম একই, তো 21-এ ষষ্ঠী পুজো হয়, তো আজ সেটাই হচ্ছে। তো চলো, ষষ্ঠী পুজোর কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই ষষ্ঠী পুজোর প্রসাদ হিসেবে আজকে পিঠে আর মালপোয়া করা হয়, এটাই হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর প্রসাদ। আর এখানে কিছু চাল আছে, এই চালগুলোর বিষয়ে তোমাদেরকে একটু বলে দিই। এই যে চালগুলো দেখছো, এগুলো সব পাড়া থেকে দিয়ে গেছে, এগুলো যাদের ছেলে পুলে আছে, যে সমস্ত মায়েদের, তো এগুলো দিয়ে যেতে হয় ষষ্ঠী পুজোর, মানে ষষ্ঠী ঘরে এই চালগুলো দিয়ে যেতে হয়, তো সেটাই হয়েছে। তো তোমাদেরকে আগেই দেখিয়েছি ষষ্ঠী পুজোর প্রসাদ হিসেবে আজকে পিঠে, ওটাই হচ্ছে একটা পাড়ার কাকিমা মা আমাদের উনানে ওই পিঠেটা করে দিচ্ছে। ওই পিঠেটা নাকি উনানেই সব থেকে ভালো হয়, তো সেই জন্য উনি ওখানে বসে করছে। দেখো, আর এই মালপোয়াগুলো গ্যাসেতেই করা হয়েছে। তো ষষ্ঠী পূজার পুজো আরম্ভ হয়ে গেছে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গৌরধ্বজ মঙ্গলম পুণ্ড কাপুর মঙ্গলম মধুসূদন ভোনম প্রাতঃ নিশ্চিতর সন্ধ্যা বন্ধন বিষ্ণু সংসারিয় নারায়ণ বাপি সদ্যত আপু ভয়ং মরো ভোনম কুশলকম ওম মঙ্গলি চন্দ্রমৈ শৈব গোদাবরী সরস্বতী নর্মদেই সিন্ধু কাবেরী জলস্মি নিত্যং পশ্যন্তি ধারায় সুরায়ো। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞান মূর্তিম দন্দয়া এখন ছেলের কানে সুশ্রুতি দেওয়া হচ্ছে, যাতে মানে এর পরের দিন থেকে ছেলে কানে শুনতে পায়, তো সেটাই এখন করছে ঠাকুরমশাই। আর কানে হচ্ছে কুরকি দিচ্ছে। এখন ষষ্ঠী পুজোর কিছু নিয়ম চলছে। তো এখন ছেলেকে লেখাপড়া করার জন্য একটা খাতা আর পেন দিয়েছে ঠাকুরমশাই। এই ছিল আমাদের ষষ্ঠী পুজোর নিয়ম, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।